আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক্যাল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। টেকনিক্যাল বাংলা চ্যানেলের আজকের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আছি ওয়াহিদুর নাহিম, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা। আজকে আমরা একটি অ্যাম্পলিফায়ার সার্কিট রেডি করব, যেটি একটি নষ্ট এনার্জি লাইডের সার্কিট হতে নষ্ট এনার্জি লাইডের সার্কিটের কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি করব। আমরা একটি নষ্ট এনার্জি লাইডের সার্কিট আগে থেকে খুলে রেখেছি। এই সার্কিটটি যদিও অন্য সার্কিটের মতো নয়, কিন্তু কম্পোনেন্ট এই সার্কিটের যে কম্পোনেন্টগুলো আমাদের লাগবে এই কম্পোনেন্টগুলো সব সার্কিটেই পাওয়া যায়। আমাদের লাগবে একটি ট্রানজিস্টার, যেটি প্রত্যেক এনার্জি লাইডের সার্কিটেই থাকে। 13003 ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটি এক এক সার্কিটে এক এক রকম দেখা যায়। এই কোনো রকম সার্কিটে এরকম, কিংবা কোনো সার্কিটে এরকম দেখা যায়। এই 13003 ট্রানজিস্টারটি আমাদের লাগবে। আমরা দুটির মধ্যে এই ট্রানজিস্টারটি ব্যবহার করব, 13003 ট্রানজিস্টারটি। এরপর আমাদের লাগবে একটি ক্যাপাসিটার, যেটি 16 ভোল্ট, 220 মাইক্রোফ্যারাডের। এরপর আমাদের লাগবে একটি 1 কিলো ওহমের রেজিস্টার, যেটি আপনারা বাজারের মধ্যে 1 টাকা দিয়ে পেয়ে যেতে পারেন। আপনারা সব কম্পোনেন্ট বাজারের মধ্যে 3 থেকে 4 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন প্রতিটি পিস। আমাদের লাগবে একটি সাউন্ড সিস্টেম, যেগুলো আমরা নষ্ট বা কোনো ধরনের সাউন্ড সিস্টেম থেকে করে নিতে পারি। আমাদের লাগবে একটি ইউএক্স জ্যাক। এখন আমরা সার্কিট তৈরি করব। এখন আমি এই মোসফেট কিংবা ট্রানজিস্টারের সাথে ক্যাপাসিটারের নেগেটিভ পাশটি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিলাম। এখন আমি রেজিস্টারের একটি প্রান্ত, ক্যাপাসিটারের নেগেটিভ পাশ এবং মোসফেটের 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি সাউন্ড সিস্টেমের যে কোনো একটি বিশেষ করে পজিটিভ তারটি, আমি সাউন্ড সিস্টেমের পজিটিভ তারটি আমি রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নেব। আমি রেজিস্টরের সাথে ক্যাপাসিটারের সরি রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নেব। এরপরে আরও একটি এক্সট্রা তার নিয়ে নেব আমরা ব্যাটারির পজিটিভ তারের জন্য। এরপর আরও একটি এক্সট্রা তার আমরা ব্যাটারির পজিটিভ তারের জন্য নিয়ে নেব। এই তারটি আমরা ওই একই রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এই ব্যাটারির পজিটিভ এবং সাউন্ড সিস্টেমের একটি তার আমরা রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নিলাম, দেখতে পাচ্ছেন, সোল্ডারিং করে নিলাম। এরপরে আমরা রেজিস্টরের অপর প্রান্তের সাথে সাউন্ড সিস্টেমের অপর প্রান্তের সাথে আমরা মোসফেটের 2 নম্বর পিনের সাথে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের লাগবে ইউএক্স জ্যাকের আমরা যে কোনো একটি প্রান্তে একটি তার সংযুক্ত করে দেব ব্যাটারির নেগেটিভের জন্য। দুঃখিত, ক্ষমা চাচ্ছি দর্শক, ব্যাটারির নেগেটিভের জন্য আমরা পজিটিভ একটি লাল তার নিয়েছি। আপনারা সেটি মাথায় রেখে কাজ করবেন। ব্যাটারির পজিটিভ আমরা কালো, এখানে ব্যাটারির পজিটিভ হিসেবে কালো তারটি ব্যবহৃত হয়েছে এবং নেগেটিভ হিসেবে লাল তারটি ব্যবহৃত হয়েছে। দেখুন, 3 নম্বর পিনের সাথে আমি ইউএক্স জেডের একটি মোসফেটের 3 নম্বর পিনের সাথে আমি ইউএক্স জেডের একটি তার সোল্ডারিং করে নিলাম এবং আরও একটি তার সোল্ডারিং করে নিলাম ব্যাটারির নেগেটিভ কানেকশনের জন্য। এবং ইউএক্স জ্যাকের ওপর তারটি আমরা ক্যাপাসিটারের পজিটিভ কানেকশনের মাধ্যমে ক্যাপাসিটারের পজিটিভের সোল্ডারিং করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে লাল তারটি নেগেটিভ এবং কালো তারটি পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ক্ষমা চাচ্ছি, এখন আমরা চালিয়ে দেখব। দর্শক, এই অ্যাম্পলিফায়ার সার্কিটটি 4 ভোল্ট, 5 ভোল্ট কিংবা 9 ভোল্ট দিয়ে চালানো যায়, এর অধিক ভোল্ট দিয়ে চালাবেন না। আমি 9 ভোল্ট দিয়ে 9 ভোল্টের একটি অ্যাডাপ্টার দিয়ে চালাচ্ছি। আপনারা চাইলে চার্জার কিংবা ব্যাটারিও ইউজ করতে পারবেন। দর্শক দেখুন, আমি চালিয়ে দেখাচ্ছি। এখন আপনারা যদি এই ভিডিওটি আংশিক যদি ফেক মনে হয়, আপনারা আমার কথা মতো এই ভিডিও এই অ্যাম্পলিফায়ার সার্কিটটি বানিয়ে দেখতে পারবেন। অ্যাম্পলিফায়ার সার্কিটটি বানানোর পরে যদি আপনাদের সার্কিটটি কাজ না করে, তাহলে আপনারা কমেন্টে যা ইচ্ছে তাই লিখতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমি সার্কিটটি যেভাবে কানেকশন দিয়েছি ওইভাবে কানেকশনগুলো দেবেন। দর্শক, এখন আমরা একটু সাউন্ডটি চালিয়ে দেখি, দেখাচ্ছি আপনাদের সাউন্ডটি চালিয়ে।
এই দেখুন দাঁড়ান, আবার গান একটা গান শুনিয়ে দেখাই। দুঃখিত, একটু সময় নিলাম, মোবাইলটা পাচ্ছি নাকি, তাই একটা শুনিয়ে একটা ফিরে আসছি গানের পর, গান শুনিয়ে আসি আগে, এটি টেস্ট করি। দর্শক, আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, আপনারা যদি ভিডিওটি আংশিক পরিমাণ ভালো থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের পেতে সাহায্য হয়। আমার আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।